পুতা করে লইয়া পুতারা মা বললাগে কইতারে না খাও না দিয়া খাইতারে না কিছু চাইতারে না আমি অনেক আমার মাইসেরা দেয় আমি হেইবাই পরের জায়গায় থাকি। শারীরিক প্রতিবন্ধী পরিবারকে প্রধানমন্ত্রী উপহারে ঘর প্রদান করলেন ডামুডা ইউএনও সাদিকুর রহমান। শরীয়তপুর জেলার ডামুডা উপজেলা পৌরসভার 2 নং ওয়ার্ডের ঠ্যাঙ্গার বাড়ি গ্রামের জন্মগতভাবে প্রতিবন্ধী 2 সন্তান নিয়ে ফিরোজা বেগম খুবই অসহায়, জায়গা নেই, ঘর নেই, বোনের বাড়িতে থাকতেন। খবর পেয়ে ডামুডা উপজেলার নির্বাহী অফিসার মোহাম্মদ সাদিকুর রহমান, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আলমগীর হোসেন মাঝি ও ডামুডা থানার অফিসার ইনচার্জ শরীফ আহমেদ গিয়ে ফিরোজা বেগম ও তার 2 শারীরিক প্রতিবন্ধী সন্তানকে প্রধানমন্ত্রী উপহারের ঘর ও উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদের পক্ষ থেকে ত্রাণ ও নগদ অর্থ প্রদান করা হয়েছে। প্রতিটি মানুষকে অ্যাড্রেস করতে হবে, প্রতিটি মানুষকে যাদের মানে অসহায়, যাদের কোনো সহায় সম্বল নেই, ওই লোকগুলোকে মাননীয় প্রধানমন্ত্রী আশ্রয় প্রকল্প থেকে ঘিরে দেওয়া হচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা সারা বাংলাদেশের গৃহহীনদেরকে গৃহ দেওয়ার জন্য যে কর্মসূচি হাতে নিয়েছে সেই কর্মসূচির অংশ হিসাবে আমরা এখানে ডামুডিয়া পৌরসভার 2 নং ওয়ার্ডে দুইজন প্রতিবন্ধী এবং তার মা কিভাবে মানবেতর জীবন যাপন করছে সেই আমাদের ডামুডিয়া উপজেলা প্রেস ক্লাবের সভাপতি তার মাধ্যমে আমরা জানতে পেরে আমি উপজেলা নির্বাহী কর্মকর্তা ভারপ্রাপ্ত কর্মকর্তা ডামুডিয়া থানা সহ আরো কিছু লোকজন এখানে উপস্থিত হয়েছে তাদেরকে সরজমিনে দেখার জন্য। আপনারা জানেন যে আমি গত কিছুদিন যাবত যারা অসহায় দুস্থ মানুষ যাদের সহায় সম্বল নেই তাদেরকে কিছু সহযোগিতা করার জন্য ব্যক্তিগতভাবে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়েছি।